আজকে আমি কোন রকম রেসিপি নিয়ে আসিনি, আজকে আমি শেয়ার করছি বিনা প্রিজারভেটিভে পাকা আম সারা বছর জুড়ে কিভাবে সংরক্ষণ করা যায়। টেস্ট, স্মেল, কালার কিভাবে সেম থাকবে সেটাই টিপ সহ করে দেখাবো। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রাখছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, হেসেল ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন মার্কেটে প্রচুর আম পাওয়া যাচ্ছে, এই সময় আপনারা আম কিনে সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারেন। আম সংরক্ষণের জন্য আমি কিছু পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলো কিন্তু নরম নেওয়া যাবে না, একটু শক্ত শক্ত দেখেই নিতে হবে। আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা সুতির কাপড় দিয়ে ভালো করে এটাকে মুছে নিচ্ছি, যাতে কোনো রকম জল না থাকে। এবার এরকম নিউজ পেপারের মধ্যে আমগুলোকে আমি রেখে দিয়েছি। এর উপরে আরেকটা কাগজ দিয়ে এভাবে ভালো করে এটাকে মুড়ে নিতে হবে। এবার একটা পলিথিন ব্যাগের মধ্যে আমি এটাকে ভরে দিচ্ছি। পলিথিন ব্যাগের মুখটাকে আমি রাবার ব্যান্ড দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি। এবার আরেকটা সুতির ব্যাগের মধ্যে আমি এটাকে ভরে দিচ্ছি। এবার এটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। ডিপ ফ্রিজের মধ্যেই কিন্তু রাখতে হবে, নর্মাল ফ্রিজে রাখলে হবে না। এখানে আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি ভালোভাবে পিলার দিয়ে আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যতটা রাখতে চান সেই হিসেবে আম নিয়ে নেবেন। এবার একটা ছুরি দিয়ে এইভাবে আমি আমটাকে টুকরো করে নেব। এইভাবে যদি আমগুলোকে রেখে দেওয়া যায় তাহলে অফ সিজনে মন চাইলেই আমের নানা রকম রেসিপি তৈরি করে নেওয়া যেতে পারে। আইসক্রিম, কেক, ম্যাঙ্গো শেক ইচ্ছা করলেই কিন্তু বানানো যাবে। এবার আমের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, চাইলে এখানে গুঁড়ো চিনিও দিতে পারেন। যতগুলো আম নেবেন তত চামচ কিন্তু এখানে চিনি দিতে হবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে কিন্তু অবশ্যই দিতে হবে, এরকম একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। যখন খাবেন তখনই কিন্তু এটাকে ফ্রিজ থেকে বার করবেন, তার আগে না। আর এক রকমভাবে করে দেখাচ্ছি। এখানে আমি তিনটে আমকে টুকরো করে কেটে নিয়েছি। একইভাবে আমি চিনি দিয়ে দিচ্ছি, যেটা হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাজারে এরকম জিপলক প্যাকেট কিনতে পাওয়া যায়, এরকম প্যাকেটের মধ্যে আমি এগুলোকে ভরে নিচ্ছি। ফ্রিজে যদি কম জায়গা থাকে তাহলে এরকম প্যাকেটের মধ্যে ভরে আপনারা রেখে দিতে পারেন, তাতে কিন্তু সুবিধা হবে রাখতে। খেয়াল রাখতে হবে যাতে হাওয়া না থাকে, হাওয়াটাকে পুরো বের করে দিতে হবে। মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। এইভাবে আপনারা এক বছরের জন্য স্টোর করে রেখে দিতে পারেন। এইভাবে রাখলে কালার আর টেস্ট একই রকম থাকবে। আমটা খাওয়ার এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করতে হবে। যে প্যাকেটটাকে বার করবেন সেটা আবার ফ্রিজে রাখা যাবে না, তাই আপনাদের সুবিধা অনুযায়ী ছোট কিংবা বড় প্যাকেটে রাখবেন। এ
এইভাবে আমগুলোকে আমি প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি। এবারে এই আমগুলোকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। আর এক রকম পদ্ধতিতে আমি করে দেখাচ্ছি, তার জন্য এরকম একটা আইস ট্রে নিয়ে নিয়েছি। এখানে আমি দুটো আমের পাল পার করে নিয়েছি, তার মধ্যে দু চামচ চিনি মিশিয়ে নিয়েছি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার একটা আইস ট্রের মধ্যে এটাকে রেখে ফ্রিজের মধ্যে জমতে দিয়ে দেবো। 8 ঘন্টা হয়ে গেছে, দেখুন ভালোভাবে এটা জমে গেছে। এবার আইসক্রিমগুলোকে একটা জিপলক প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি, এগুলোকে আবারও ফ্রিজের মধ্যে রেখে দেব। এইভাবে আইসক্রিম করে রাখলে বছরে যে কোনো সময় আমের বিভিন্ন রকম প্রিপারেশন করতে পারবেন, আইসক্রিম, দই, কেক, কোয়াশ, যেভাবে ইচ্ছা সেভাবেই ব্যবহার করতে পারবেন। এইভাবে আপনারা পাকা আমকে সারা বছরের জন্য সংরক্ষণ করে নিতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।